আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমাদের এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, আমাদের এই অহিংস আন্দোলন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, বাকস্বাধীনতার আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে। এবারে জানাবো জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা রওশনপন্থীদের। দলের নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রওশনপন্থীরা। দলের জাতীয় সম্মেলন করে এই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জানাবো বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে নেমেছি, রাজপথে থাকব। এদিকে জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক লিফলেট ও গণসংযোগ করেছে জেলা মহানগর বিএনপি। এবারে থাকছে রাজবন্দী নেই, কারাগারে বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে। বিএনপি বলছে কারাগারে হাজার হাজার রাজবন্দী রয়েছে, তাদের কথা ঠিক নয়, কারাগারে কোনো রাজবন্দী নেই, বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো আপোষ নয়। হামাসের সশস্ত্র শাখা শুক্রবার বলেছে যুদ্ধবিরতির আলোচনায় কোনো আপোষ করা হবে না। ফিলিস্তিনি সংগঠন হামাসের এই শাখা আরও বলেছে, গত 7ই অক্টোবরে যেসব বন্দীকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মির্জা আব্বাস। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলন, আমাদের এই অসহিংস আন্দোলন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন, বাকস্বাধীনতার আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়। পরে মির্জা আব্বাস সেখানকার পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, আজকে কর্মসূচি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, বাড়ছে, আরও বাড়বে। আমরা এটাই শুধু জনগণকে জানাতে চাই, আর কিছুই না। তিনি আরো বলেন, আমরা বলতে চাই গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় না। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনো ব্যর্থ হয় নাই। আজ না হয় কাল জনতার হাতে এই ফ্যাসিস্ট দখলদার সরকারের পতন ঘটবে। এদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মুসোলিনি ইস্টালিনিরা বহুদিন রাজত্ব করেছে, কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। জনগণের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি। আজকে যে সরকার আছে এটাকে সরকার বলা যায় না। এরা জোর করে জনগণের ভোটের বাইরে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় টিকে আছে লুটপাট করবার জন্যে, ক্ষমতায় টিকে আছে চুরি করার জন্যে, ক্ষমতায় টিকে আছে এদেশের মানুষকে কষ্ট দেবার জন্যে, বলেন মির্জা আব্বাস। বিএনপির এই নেতা আরো বলেন, আমরা আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি, আমাদের বয়স হয়ে গেছে, এখন পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে, এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। এই সরকারের পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আপনারা অনেক সহ্য করেছেন, আরও সহ্য করতে হবে। যদি বলেন কতদিন সহ্য করবেন, এটা এখনই নিশ্চিত বলা যায় না। 28 অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার ঘটনা সরকারের পূর্বপরিকল্পিত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, 28 তারিখ কি হয়েছিল সেই প্রথম থেকেই একটা নকশা করা, যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যেন বিএনপি নির্বাচনে না আসতে পারে। এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে, সেজন্য 2 বছর আগে থেকে আমাদের নেতাকর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আমাদের উপরে 28 তারিখে যেটা হয়েছে, নির্মম নির্যাতন, বর্বরোচিত হামলা, এই হামলায় আমি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন মঞ্চে ছিলাম, কিন্তু যখন দেখলাম টিয়াশেল আমাদের ট্রাকে এসে পড়ছে, সামনে রাইফেল হাতে পুলিশ দাঁড়ানো, হয়তো গুলি করবে, টিকে থাকা সম্ভব হবে না, তখন আমরা মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। এমন নারকীয় ঘটনা 1971 সালে পাকিস্তান বাহিনীও ঘটায়নি, সেটা ওরা ঘটিয়েছে।
জাতীয় পার্টি নতুন কমিটি ঘোষণা রওশনপন্থীদের। দলের নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি রওশন এরশাদপন্থীরা। দলের জাতীয় সম্মেলন করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন তারা। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ। এছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনা রশিদ। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। সম্মেলনে এরশাদের ছেলে রাহাগীর আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে দলের অন্যতম কো চেয়ারম্যান করা হয়। রওশনের আবর্তমানে সাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে বলেও সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। দলের অন্যান্য পদের মধ্যে কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান, আবু হোসেন বাবলা সিনিয়র কো চেয়ারম্যান, সাইদুর রহমান, শফিকুল ইসলাম, সাদ এরশাদ, গোলাম সারোয়ার, সুনীল শুভ রায়কে কো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। দেশের গণতন্ত্র এখন মৃত মঈন খান। বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে নেমেছি, রাজপথে থাকব। আজ শুক্রবার সকাল 11টার দিকে ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায়, বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু গৃহবন্দী করে রাখেনি, সেই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, ছাত্রদলের নতুন কমিটি নেতারা জীবন বাজি রেখে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এবং অর্থনীতির অধিকার নিশ্চিত করবে। নারী দিবসের কথা তুলে ধরে মঈন খান বলেন, আজ নারী সমাজ বঞ্চিত। আমাদের দেশের নারীরা গার্মেন্ট শিল্পে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। পোশাক শিল্পের আয় দিয়ে সরকার তথাকথিত উন্নয়নের বড়াই করে, অথচ আজ আমাদের নারী সমাজ বঞ্চিত। সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ। জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক লিফলেট এবং গণসংযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বেলা 11টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়। পরে মহানগর বিএনপি নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10:30টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন খান এবং সদস্য সচিব আবুল কালাম শাহীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। রাজবন্দি নেই, কারাগারে বিএনপির অ্যাক্টিভিস্ট আছে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি বলছে কারাগারে হাজার হাজার রাজবন্দী রয়েছে, তাদের কথা ঠিক নয়। কারাগারে কোনো রাজবন্দী নেই, বিএনপির অ্যাক্টিভিস্ট রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে 2024 উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজবন্দী বলতে আমাদের এখানে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে, যারা আমাদের পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের আনসারকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে, আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা করেছি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন আর নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, গত নির্বাচনে অনেক মন্ত্রী, বড় বড় নেতা ধরাশায়ী হয়েছেন, কাজেই আমরা সুনিশ্চিত করে বলতে পারি এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি এবং কোন ধরনের সাপোর্ট কেউ পেয়েছে বলেও আমার মনে হয় না, কাউকে দেখিও নি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো আপোষ নয় হামাস। হামাসের সশস্ত্র শাখা শুক্রবার বলেছে যুদ্ধবিরতির আলোচনায় কোনো আপোষ করা হবে না। ফিলিস্তিনি সংগঠন হামাসের এই শাখা আরো বলেছে, গত 7 অক্টোবর যেসব বন্দীকে আটক করা হয়েছে তাদের ছাড় দেবার বিনিময়ে গাজা থেকে ইসরায়েলকে সৈন্য প্রত্যাহার করতে হবে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল আগ্রাসন বন্ধ করা এবং সৈন্য প্রত্যাহারের সম্পূর্ণ প্রতিশ্রুতি, আর এতে কোনো আপোষ করা হবে না। ইসরায়েল ও হামাসের মধ্যে 5 মাস ধরে চলা যুদ্ধবন্ধের আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে
কাসাম ব্রিগেড এই বিবৃতি দিল। কাতারে যুদ্ধবিরতির সর্বশেষ দফার আলোচনায় বৃহস্পতিবার হামাস তাদের অসন্তুষ্টি প্রকাশ করে। হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে, কিন্তু ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছে। গত 7 অক্টোবরের হামলায় হামাস 250 জন ইসরায়েলি বন্দীকে আটক করেছিল। নভেম্বরে সপ্তাহখানেকের যুদ্ধবিরতিকালে কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়। এখনও 99 বন্দী আটক এবং 31 জন মারা গেছে বলে ইসরায়েল ধারণা করছে। এদিকে আলোচনার মধ্যস্থকারীরা পবিত্র রমজান মাস শুরুর আগেই এদিকে আলোচনার মধ্যস্থকারীরা পবিত্র রমজান মাস শুরুর আগেই অন্তত 6 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার চেষ্টা অব্যাহত রেখেছে।